আচ্ছা, শুরুতেই আমি একটু আচ্ছা শুরুতে আমি একটু ওভারভিউ নিয়ে বলি। সেটা হলো যে আমাদের রিসার্চ ইন্টার্নশিপ প্রোগ্রামের আমরা যেভাবে সাজিয়েছি আর কি, তো প্রথমে টোটাল ফুল সিলেবাসটা এরকম যে আমাদের রিসার্চ মেথোডোলজি কোর্স থাকবে, আপনাদের 16টা লেকচার হবে। আচ্ছা, তারপরে রিসার্চ কমিউনিকেশন, আপনার রিসার্চ মেথোলজির বাইরেও কিছু রিসার্চ কমিউনিকেশন আমাদের দরকার হয়, যেটা একজন গুড রিসার্চার হতে আপনাদের হেল্প করবে। তো সেটা সেখানে আমাদের 8টা ক্লাস থাকবে। আমাদের জার্নাল ক্লাব প্রেজেন্টেশন হবে, এবং এখানে জার্নাল ক্লাব প্রেজেন্টেশনটা আমরা আরো ডিটেলস আলাপ করব আপনাদেরকে। সেখানে হলো যে আপনার রিসার্চ আর্টিকেল গুলো আপনারা প্রেজেন্ট করবেন, আপনারা প্রেজেন্ট করবেন, আপনার রিসার্চ পড়ে পড়ে আর্টিকেল গুলো পড়ে আমাদের এরকম জুম মিটিং এ আপনারা, এটা আপনাদের রিডিং স্কিল ডেভেলপ হবে, প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ হবে, এবং সায়েন্স এবং রিসার্চ কে বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। এবং এটা আমরা বলবো, এরপরে একটা রিসার্চ প্রজেক্ট, একটা রিভিউ রিসার্চ প্রজেক্ট করবেন, আমাদের মেন্টর থাকবে, তাদের একটা টিম ওয়াইজ করবেন আপনারা, এবং যে রিসার্চ প্রজেক্টটা করবেন সেটা একটা রিপোর্ট দিবেন অথবা এবং প্রেজেন্টেশন দিবেন। এতে আপনার কি হবে যে আমাদের রিসার্চ করতে যে বিষয়গুলো লাগে সবগুলো আপনাদের একটা নখ দর্পণে চলে আসবে। তো এই প্রোগ্রামটা আমরা এর আগে মনে বলা হয়েছে যে এই প্রোগ্রামটা কিন্তু আমাদের 4 মাসের, ঠিক আছে, নট 2 মান্থ, টোটাল 4 মান্থ প্যাকেজ। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো যে আমরা একটু আপনাকে আমাদের একটা স্কেজুল আছে আর কি, আমাদের একটু দেখাই দিই আপনাকে আপনাদেরকে। সেটা হলো যে জুলাই, আমরা জুলাইয়ের 3 তারিখে আমরা ওরিয়েন্টেশন করবো, এবং রিসার্চ মেথোলজি ক্লাস ফার্স্ট ক্লাস হবে। তারপরে এখানে শুক্র শনি রিসার্চ মেথোলজি এবং রিসার্চ কমিউনিকেশন গুলো হবে। আমরা মঙ্গলবারে জার্নাল ক্লাব দিয়েছি 7টা থেকে 9টা, এভাবে করে সাজিয়েছি। আবার জুলাইয়ের পরে আসলো হলো আপনার সরি জুন জুন মাস থেকে আর কি, সরি কি জুন, তারপরে জুলাই, জুলাই মাসে এভাবেই চলবে যে শুক্রবার শনিবার আপনাদের রিসার্চ মেথোডোলজি জার্নাল ক্লাব, আর তারপরে অগস্ট সেম সেম, আবার আমাদের সেপ্টেম্বরে সেপ্টেম্বরে আমাদের 23-24 তারিখ নাগাদ মোটামুটি শেষ হয়ে যাবে। এভাবে এভাবে করে আমরা হলো যে আপনাদের স্কেজুল গুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, এটা গেল। এখন আসেন যে আপনার সিলেবাস গেল, এখন আমাদের এর আগেও বললাম যে আমাদের টোটাল ক্লাস হবে 48, এটা অলরেডি বলে ফেলছি আর কি। আচ্ছা, রিসার্চ প্রজেক্টটা লিড বাই রিসার্চ মেন্টর, সাম গ্রুপ উইল বি ক্রিয়েটেড, ডিপেন্ডস অন দ্য পার্টিসিপেন্ট, যদি পার্টিসিপেন্ট বেশি হয় আমরা অনেকগুলো গ্রুপ করে দিব। আচ্ছা, তো এখন এরপরে হলো যে আপনার আমাদের ট্রেনার, এখানে দেখেন যে আমাদের যারা এই রিসার্চ, আমাদের যে রিসার্চ মেথড, রিসার্চ কমিউনিকেশন ট্রেনার হিসেবে যারা আছেন, আমাদের অনেক অনেকগুলো ট্রেনার আছেন, সবার নাম এখানে আমি নাই, তারপরে বলি যে আছেন ডক্টর, অলরেডি তিনি জয়েন করেছেন আমাদের ডক্টর ডক্টর এম ডি আবু সায়েন, উনি MBBS করেছেন, MPS করেছেন, MBA করেছেন, প্লাস PhD করেছেন, এবং উনি টেকনিক্যাল সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে আছেন ম্যানেজমেন্ট সায়েন্স ফর হেলথ, এবং উনি অলরেডি 15 আর্টিকেল পাবলিশ করছেন এবং অনেকগুলো রিসার্চ জার্নালের রিভিউয়ার হিসেবে আছেন আর কি। তো তারপরে আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর এম ডি গোলাম হোসাইন, উনি রাজশাহী ইউনিভার্সিটির একজন প্রফেসর, সিনিয়র প্রফেসর, অ্যান্ড সে অলরেডি মোর দেন 150 রিসার্চ আর্টিকেল পাবলিশ করেছেন এবং হিউজ এক্সপিরিয়েন্স উনি, বিশেষ করে স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস থেকে শুরু করে আরো হেলথ হেলথ রিসার্চের অনেক বড় একজন সায়েন্টিস্ট। তো তারপরে আছে, আমি আছি ডক্টর মনিরুল ইসলাম, অলরেডি সফিক অলরেডি বলে দিয়েছি আর কি, আমিও অনেক মলিকুলার ডায়াগনোসিস এবং আপনার ফার্মাকোজেনোমিক্স রিলেটেড অলরেডি 17টা পাবলিকেশন আছে, আরো কয়েকটা পাবলিকেশন আমাদের হাতে আছে। আর আপনাদের যদি আপনাদের এই রিসার্চ ইন্টার্নশিপে অনেক সময় আপনাদের হলো যে ইংলিশ ইংলিশ লাগবে, ইংলিশ এডিটিং, তারপরে এখানে কিভাবে আপনি সায়েন্স কিভাবে আপনি ভালো ইংলিশ কিভাবে ইউজ করবেন, সেজন্য আমাদের সাথে আছেন ASM হুমায়ুন মোর্শেদ, অলরেডি তিনি ওপেনিং স্পিচ দিয়েছেন এবং উনি হিউজ এক্সপিরিয়েন্স, উনি
অনেকগুলো মানে অনেক আর্টিকেল তিনি এডিট করছেন, যে এডিট করার পরে জার্নালগুলো খুব সহজেই তার মানে রিসার্চ পেপারগুলো অ্যাকসেপ্ট করেছেন আর কি। তো এখানে আপনার হচ্ছে, এছাড়া আমাদের আরো অনেকগুলো ট্রেনার আছেন যারা আমাদের আরো হেল্প করবেন আর কি। আচ্ছা, তো এখানে ট্রেনার্সদের মেইন অ্যাক্টিভিটি দে উইল অ্যাক্ট লাইক এ সুপারভাইজার, আপনাদের সুপারভাইজ হিসেবে কাজ করবেন। তো এছাড়াও আমাদের কিছু মেন্টর্স থাকবে যারা হলো যে আপনাদের এখানে মানে মেন্টর্সের অ্যাক্টিভিটি গুলো আগে বলি। তো মেন্টর্স দা কি করবে, দে উইল দে চুজিং এ রিসার্চ পেপার, রিসার্চ আর্টিকেল টু দা পার্টিসিপেন্ট, পার্টিসিপেন্ট দা রিসার্চ আর্টিকেল গুলো চুজ করে দিবে এবং তারা তাদের সাথে ডিসকাস করে এবং লিড এ রিসার্চ গ্রুপ ফর এ রিভিউ প্রজেক্ট অ্যান্ড লিড টু পাবলিশ দেয়ার রিসার্চ আর্টিকেল। আমরা আশা করছি যে আপনারা ভালো মানে আর্টিকেল প্রেজেন্ট করবেন এবং সেগুলো সামারি করে আমরা জার্নালে পাবলিশ করতে পারবো আর কি, অ্যাজ রিভিউ আর্টিকেল হিসেবে। তো এখানে আমাদের সাথে অনেকে আছেন দেশ থেকে, দেশের বাইরে থেকে। ডক্টর শামীম হোসাইন উনি আছেন ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন ডেনমার্ক, ডক্টর রায়হানুল কবির উনি সাউথ কোরিয়া থেকে, উনি সাউথ কোরিয়াতে পিএইচডি করেছেন বর্তমানে বাংলাদেশে আছেন একটা রেপুটেড অর্গানাইজেশনে, ডক্টর আশরাফুজ্জামান উনি আছেন জাপান থেকে পিএইচডি করেছেন, জামিলা বেগম উনি জার্মানি থেকে পিএইচডি কন্টিনিউ করছেন, ডক্টর ফিরোজ আলম উনি ইউনিভার্সিটি অফ ওটাগো নিউজিল্যান্ডে ওনার পিএইচডি ক্যান্ডিডেট। তো এরকম হাই প্রোফাইলেটেড রিসার্চাররা সায়েন্টিস্ট আমাদের সাথে আছেন, আপনাদের হেল্প করবেন। সো এরপরে মেন্টর্সদের অ্যাক্টিভিটি অলরেডি বলে ফেলছি আমি, তারপরে রিসার্চ মেথোডোলজি কোর্স। তো রিসার্চ মেথোডোলজি কোর্সটা আপনাদেরকে আমরা সিলেবাস দিব, অলরেডি দিয়ে দিব। তো এখানে 16 ক্লাস অফ অলরেডি বলে দিচ্ছি। তো এখানে রিসার্চ মেথোডোলজি শেখানো হবে, ডাটা অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন, তারপরে থিসিস পেপার রিপোর্ট এবং রিসার্চ পেপার রাইটিং, তারপরে ইউজ অফ এনসাইক্লোপিডিয়া, ইউজ অফ টুলস অর টেকনিক ফর রিসার্চ, আপনাদের যে টুলস গুলো ইউজ করবেন সে সম্পর্কে, মানে রিসার্চ করতে বা লিখতে যে ধরনের টুলস দরকার সবগুলোই আপনাদেরকে দেখানো হবে। তো এখানে আপনাদেরকে আমরা রিসার্চ মেথোডোলজি যে 16টা লেকচার সেটা সামারি, তো এটা আমরা আপনাদেরকে মানে প্রোভাইড করবো আর কি, অলরেডি ইমেল করে দিয়ে দেবো, যাতে আপনারা আরো সুন্দর করে ভালোভাবে আপনারা দেখতে পারেন যে আসলে আমাদের কোর্স কন্টেন্ট কতটা রিচ, হ্যাঁ, এবং আপনারা কি শিখবেন এই 4 মাসে আর কি। তো এরপরে আমাদের আরেকটা ইন্টারেস্টিং টপিক আছে, রিসার্চ কমিউনিকেশন। তো রিসার্চ কমিউনিকেশনটাও এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মানে রিসার্চ, আমাদের দৈনন্দিন জীবনে যেরকম কমিউনিকেশন করতে গেলে মানে মানে বিভিন্ন বিষয়ে উপর খেয়াল রাখতে হয়, রিসার্চ কমিউনিকেশনও তাই। সেক্ষেত্রে একটা কনফারেন্স প্রেজেন্টেশন মনে করেন আপনি দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি পোস্টার কিভাবে প্রেজেন্টেশন করবেন, কিভাবে পিপিটি তৈরি করবেন, কিভাবে অ্যাবস্ট্রাক্ট লিখবেন, কিভাবে কোশ্চেন, কেউ যদি আপনাকে সায়েন্স রিলেটেড কোনো কোশ্চেন করে আপনি কিভাবে অ্যান্সার দিবেন, কিভাবে রেসপন্স করবেন, তারপরে আপনি যখন রিসার্চ পেপার সাবমিট করবেন জার্নালে কিভাবে আপনি রিভিউয়ারকে প্রোটেক্ট করবেন, রিভিউয়ারদের রেসপন্স করবেন, তারপরে আপনি কোথাও রিসার্চ গ্রান্ট অ্যাপ্লাই করতে গেলে কিভাবে রিসার্চ গ্রান্ট লিখবেন, এবং আপনাকে আপনার প্রোফাইল কিভাবে লিখবেন, রিসার্চ প্রোফাইল লাইক এ সিভি, এগুলো আমরা রিসার্চ কমিউনিকেশনের এখানে নিয়ে আসছি। তো হোপ ইউ উইল এনজয় এ লট, ভেরি নিউ থিংস। আচ্ছা, এরপরে হলো যে এখন আছেন যে জার্নাল ক্লাব প্রেজেন্টেশন, অলরেডি আমি জার্নাল ক্লাব প্রেজেন্টেশন হলো রিসার্চ আর্টিকেল গুলো আপনি প্রেজেন্ট করবেন, আমরা গ্রুপ করে দেবো, আমরা রিসার্চ আর্টিকেল সিলেক্ট করে দেবো আমাদের মেন্টরসরা, আপনি অলরেডি এটা বলে বলে ফেলছে এবং এটা আমরা স্কেজুলও দিয়ে দিয়েছি অলরেডি, ওইভাবে করে এক একটা গ্রুপ এক একটা সময়ে আপনারা হলে যে এগুলো প্রেজেন্ট করবেন, আপনাদের আর্টিকেল পড়ে পড়ে পিপিটি তৈরি করে প্রেজেন্ট করবেন, লাইক আমি যেভাবে এখন প্রেজেন্ট করছি এরকম ভাবে আর কি। এটা আপনাদের এটার যে মানে উপকারিতাটা পরে বুঝতে পারবেন আপনারা যখন আপনারা পিএইচডি তে এনরোল করবেন, দেশের বাইরে যাবেন। তো এটা গেল, জি কোনো কোশ্চেন? হ্যালো অডিয়েন্স, কোনো কোশ্চেন? নো স্যার, নো স্যার। ওকে, তো এরপরে আছে যে আমাদের রিসার্চ প্রজেক্টটা, রিসার্চ প্রজেক্ট আসলে আমরা এখানে এক্সপেরিমেন্টাল রিসার্চ প্রজেক্ট করি, সব সিনিয়র বেটা জুনিয়র খালি আমরাই। এক্সকিউজ মি,
একটু মাইক্রোফোনটা মিউট করলে ভালো হয়, আমরা যারা কথা বলছি না কাইন্ডলি মাইক্রোফোনটা মিউট করব। জি ভাই কন্টিনিউ করেন। আচ্ছা এখন হলো যে, এখন হলো যে আপনার কি বলে এটা কি হলো জানি না কেন। আচ্ছা তো এখন হলো যে রিসার্চ প্রজেক্টের ব্যাপারে আমি বলি, রিসার্চ প্রজেক্ট আসলে এখানে এক্সপেরিমেন্টাল রিসার্চ প্রজেক্ট আছে, আবার অনেকে সার্ভে করে, তো আমাদের যেহেতু অনেকে অনলাইনে করবে এবং দেশের বাইরে থেকেও অনেকে পার্টিসিপেন্ট আছে, তো এক্সপেরিমেন্টাল রিসার্চ ইজ এ ভেরি এক্সপেন্সিভ, সেক্ষেত্রে অনেক ব্যাপার স্যাপার আছে। তো আমরা এই জন্য মানে আপনাদেরকে রিসার্চটা শেখানোর জন্য কিভাবে লিখবেন এটা প্র্যাকটিস করানোর জন্য আমরা একটা রিভিউ রিসার্চ প্রজেক্ট প্রত্যেকটা স্টুডেন্টকে ইনক্লুড হতে হবে, এবং একটা গ্রুপ আকারে হোক বা ইন্ডিভিজুয়ালি হোক, এবং মেন্টরদের সাথে কথা বলে এটা করতে হবে। করলে আপনি 4 মাসের ভিতরে একটা পেপার পাবলিশ করতে পারবেন এবং শিখবেন একদম, যেটা আমরা শিখাবো সেটা আপনাদের প্র্যাকটিক্যাল ইউজ হলো আর কি। আচ্ছা এটা আপনাদেরকে আমি রিসার্চ মেন্টররা ডাইরেক্ট হেল্প করবে, কিভাবে কোন পেপারটা চুজ করবেন, কোন পেপারটা কিভাবে এটা প্রেজেন্ট করবেন, কিভাবে এই এই মানে এইটার জন্য আপনাদের হাউ টু রিড রিসার্চ আর্টিকেল, হাউ টু প্রেজেন্ট রিসার্চ আর্টিকেল, এই সম্পর্কে আপনাদের মানে মানে শেখানো হবে আর কি। এখন ওই যেটা পেপারটা প্রজেক্টটা আপনারা করবেন সেটাই আপনার রিপোর্ট আকারে সাবমিট করবেন এবং প্রেজেন্টেশন দিবেন, এটা আপনাদের রাইটিং স্কিল ডেভেলপ হবে প্লাস প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ হবে। আচ্ছা আমাদের রিসোর্স আছে অনেকগুলোই, আমি এখানে লেখা হয়নি সবগুলো, বিভিন্ন অ্যানালিটিক্যাল সফটওয়্যার লাইক SPSS আপনাদেরকে প্রোভাইড করবো, বিভিন্ন সাইটেশন সফটওয়্যার, যদি এটা ফ্রি মেন্ডেলে অ্যানাদার সফটওয়্যার, তারপরে ফ্রি আর্টিকেল অ্যান্ড বুক ডাউনলোড, আমরা আপনাদেরকে টেকনিক শিখাই দেবো, অথবা আমরা আপনারা যদি কোনো পেপার ডাউনলোড করতে পারছেন না, যেহেতু আমাদের নেটওয়ার্ক অনেক বড় সারা ওয়ার্ল্ড ওয়াইড, মানে আমাদের যারা মেন্টরস আছেন দেশের বাইরে আছেন, কেউ আছেন ডেনমার্কে, কেউ জাপানে, কেউ আমেরিকাতে, কেউ অস্ট্রেলিয়াতে, তাদেরকে আপনি লিঙ্কটা দিলে সঙ্গে সঙ্গে আপনাকে আর্টিকেল মানে ডাউনলোড করে, তাদের তাদের যেহেতু সাবস্ক্রিপশন করা আছে বড় বড় ইউনিভার্সিটিগুলোতে তারা মানে কাজ করেন, অথবা আমরা কিছু লিঙ্ক আছে যে লিঙ্কগুলোকে দিলে আপনারা নিজেরাও অনেকটা ডাউনলোড করতে পারবেন। আমাদের প্ল্যাগারিজম চেকিং, আপনি কোনো একটা পেপার লিখছেন বা কোনো একটা প্ল্যাগারিজম চেক করবেন, আমরা উই ক্যান হেল্প, বিকজ আমাদের দেশের বাইরে যারাই আছে তাদের হাতে এই এই প্ল্যাগারিজম চেক করার জন্য ফ্রি সফটওয়্যার আছে, আপনাকে হেল্প করতেই পারে তারা। এবং অনেকে যারা রিসার্চ নেটওয়ার্কিং এ যুক্ত হতে চান লাইক গুগল স্কলার, তারপরে হলো যে রিসার্চ গেট, আপনাদের যদি একাডেমিক ইমেল না হলে, যাদের নাই যাদের একাডেমিক ইমেল অথবা ইউনিভার্সিটি বা অর্গানাইজেশন ইমেল নাই, তাদেরকে আমরা হেল্প করতে পারি বায়োআইকন থেকে, ফিউচারিস্টিক থেকে। তো এখন আসেন যে আমি ফির কথাটা বলি, ফি হলো যে আমরা আসলে এটা কিন্তু ফ্রি অফ কস্টে দেওয়া যাবে না, বিশাল অনেক বড় প্রোগ্রাম, ঠিক আছে অনেক বড় প্রোগ্রাম এবং এখানে অনেক অনেক ইনভলভ থাকবেন, তো যদিও যারা আমরা যারা এর সাথে ইনভলভ আছি তারা ফাইন্যান্সিয়ালি চিন্তা করি না, কিন্তু আমাদের একটা খরচ আছে, এই খরচটার জন্যই আমরা এই প্রোগ্রামের 8,000 টাকা আমরা অফার করছি, প্লাস কেউ যদি 27 তারিখে আগে এনরোল হয় তাহলে আমরা 500 টাকা থেকে ডিসকাউন্ট দিব। আচ্ছা এখন আসেন যে এখন আরেকটা বিষয় বলি, আমরা এখানে যারা আছি তারা অনেকটা লাইফ সায়েন্স, আমরা আমাদের এই টিমের ভিতরে ম্যাক্সিমাম প্রায় 80% 90% যারা আছি তারা সবাই বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, বায়োলজিক্যাল মেডিকেল, তারপরে হলো যে হেলথ সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর কি, লাইফ সায়েন্স। তো কেউ যদি আমাদের কেউ যদি আপনার হলো যে এখানে যদি কেউ ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স ফিজিক্স আর্টস বিজনেস ব্যাকগ্রাউন্ডে কেউ যদি আসতে চায়, দেন ডেফিনেটলি আমাদের নেটওয়ার্কে আমাদের আমাদের সাথে অনেক আছেন যারা এই ব্যাকগ্রাউন্ড, তাদের সাথে আমরা ইনক্লুড করে দেবো। সো ডোন্ট ওয়ারি, এটা কনফিউশন নেওয়ার কোনো সুযোগই নাই, কারণ এটা আমি বললাম কি জন্য, আমাদের এখানে বায়ো আইকন নাম থেকে মনে করে যে বায়োলজিক্যাল অনেক ব্যাপার স্যাপার, এখানে এখানে মানে অন্য সাবজেক্টের স্টুডেন্টরা কোনো কিছু করতে পারবে না। সো রিসার্চ মেথোডোলজি সবার জন্য সমান, রিসার্চ কমিউনিকেশন, কিন্তু আপনি যখন স্পেসিফিক্যালি কোনো স্টাডি করবেন তখন আপনাকে আমরা ওইভাবে মেন্টর সেট করে দিব। আচ্ছা এবার ওকে থ্যাংক ইউ, এটাই ছিল আমাদের ওভারভিউ।